ওয়ার্ল্ড বিডি হিউম্যান হেলথ অ্যাসোসিয়েশনের সৌজন্যে জকিগঞ্জে অর্ধ শতাধিক দরিদ্র পরিবারে প্রদান করা হয়েছে খাদ্য সহায়তা। বুধবার জকিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ওয়ার্ল্ড বিডি হিউম্যান হেলথ অ্যাসোসিয়েশনের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জকিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে করোনা সংকটে বিপাকে পড়া দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রোশন শ্যামলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দার, হাজী শামসুদ্দিন কাউন্সিলর আসদ্দর আলী, নজমুল ইসলাম, হাবিবুল্লাহ মিসবা, জাকির আহমদ প্রমুখ। দুর্যোগকালীন মুহূর্তে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি দাতারা, আর গ্রহীতারাও খুশি সহায়তা পেয়ে। কিছুদিনের মধ্যেই এই সংস্থাটা গঠিত হয়েছিল। এই অল্প দিনের মধ্যেই ওনারা সিলেটের বিভিন্ন জায়গায় করোনা প্রতিরোধ দুর্যোগে ত্রাণ সাহায্য দিতেছেন, আজকে জকিগঞ্জও দিতেছেন। তাই আমি সারা জকিগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আল্লাহ যেন ওনাদেরকে বিদেশে রেখে আরও বেশি বেশি রুজি রোজগার করে অসহায় গরিব দুঃখী মানুষের পাশে যাতে ওনারা দাঁড়াতে পারে বিভিন্ন দুর্যোগের সময়, আমি তার জন্য দোয়া করি। মানুষের কল্যাণের জন্য ওনারা কিছু রিলিফের ব্যবস্থা করেছেন, এই যারা ব্যবস্থা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান যারা আয়োজন করেছে ওয়ার্ল্ড বিডি হেলথ অ্যাসোসিয়েশন, বিশেষ করে আমাদের এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব মামুন সাহেবের ব্যবস্থাপনায় আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান চলছে। আমি এই সংগঠনের সবাইকে জকিগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সংগঠনের অত্যন্ত সফলতা কামনা করছি। ধন্যবাদ। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।